জি আপকা আপকা স্বাগতম ভাবি ওয়ালাইকুম আসসালাম ওয়েলকাম আপনার সিনেমার গল্প আমি পাইলাইছি পরিচালক সাহেব লগে থাকবো হলর জনপ্রিয় গান নাগিন নাগিন ম্যাম এটা তো হিন্দি মুভির গান দূর বাদ দেউকা হনুকা ইগু হইল মুশফিকর নাগিন নাগিন নাচ ওগু আপনার সিনেমাত রাখাও লাগবো আর লগে থাকবো হাফড় নাচ বুঝছেন নি কিনিত তো হাফড় নাচ বউকা দেখ দেখছুন নি জীবনে জেতা মানুষ কোনোদিন বাপ চেও না আমিও গল্প লিখে লিছি আচ্ছা তাই নাকি ম্যাম একটু গল্পের প্লটটা বলে নাকি শুনি প্লটটা হইল গিয়া গল্পের ভিতরে জেলা প্রেম আছে অ্যাকশন আছে আর পুরো গল্পের ভিতরে খালি ক্লাইম্যাক্স আর ক্লাইম্যাক্স পেয়েছিল স্যার বুঝছুন নি আমি নিজেও অবাক হইতেছি আমার মাথার ভিতরে এই গল্প আইলো গিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম ম্যাম প্লিজ একটু কষ্ট করে গল্প আর গল্পের নামটা আগে একটু বলেন ম্যাম ওহো আপনারও তো আমি গল্পের নামও হইতাম ভুলে গেছি গল্পের নাম একবারে ডিফারেন্ট কোনো গল্পের লগে কি মিলতো নাই গল্পর একেবারে সব তা আলাদা গল্পের নাম হইল গিয়া হাফর কান্দন ফস ম্যাম সাফের কান্দন ফস আরে ফস বাদ এটা তো আমি এক্সাইটেড হইয়া কইলাইছি গল্পের নাম হইল গিয়া হাফর কান্দন ম্যাম সাফের কান্না ম্যাম জীবনে কোনোদিন শুনছেন কিংবা দেখছেন সাপে কাঁদতে দেখছেন ম্যাম দেখছি মানে ইতা গীতা কইলে পরিচালক সাহেব আমি যাবলা হুরু আসলাম ও সময়কার ঘটনা আমি যাবলা হুরু আসলাম একদিন আমি এক রাস্তা বাদি যাইলাম হঠাৎ দেখি এক সাপ আমার বাদি সাইছে আমিও সাপর বাদি সাইছি সাপ আর আমি সামনাসামনি রয়েছি আমি সাপর বাদি খেয়াল করিয়া দেখলাম পরিচালক সাহেব সাপর চোখে দিয়া টফটফাইয়া টফটফাইয়া পানি পড়া শুরু করছে এরপর থেকে আমি চিন্তা করছি পরিচালক সাহেব হাফর কান্দন লইয়া আমি একটা গল্প লিখে লিব এবার যখন দেখলাম ক্রিকেট ও মুশফিকে হাফর নাচ দেয় ও আমি গল্প লিখে লিছি ভাবি আপনি এত ট্যালেন্ট থ্যাংক ইউ গল্পটা তো অত ডিফারেন্ট আপনি তো বুঝরাও খুব সাবধানে মেক করা লাগবে ভাবি মেক তো আমি করব আপনি শুধু একটু ভাবি গল্পটা একটু বলেন নায়ক আর নায়িকার বয়স যেগুলা ছয় ও সময় তারা একদিন মাঠের মাঝে খেলের এমন সময় হা ফাইয়েও নায়িকারে মারি দিছে কামড় ফাঁস করিয়া বুঝুন এরপরে নায়ক নায়িকারে স্লো মোশনে বাজাইতে যাইব ম্যাম মানে এই জায়গাটা তো ম্যাম ফার্স্ট ফ্লো যাওয়ার কথা স্লো মো গেলে তো নায়িকা মারা যাবে ম্যাম যাইতো নাই অনৌ তো আসল কাম নায়ক যেগুলা নায়িকারে স্লো মোশনে বাজাইতে যাইব ও সময় দর্শক দরিয়া রাখবো গল্পয় তারপর ম্যাম নায়ক নায়িকার বয়স যখন 12 বছর লোকেশন হইব আপনার রাঙামাটি বুঝছুন নি রাঙামাটি কেন রাঙামাটি হইল নায়ক ওর খালার বাড়ি আর নায়িকার হইল মামার বাড়ি বুঝছুন নি ওখানেও যাইব 6 বছর আগের হো হাফ গিয়া নায়িকারে আবার ও সেম জায়গা দিব কামড় ফস করিয়া বলেন কি ওই সব ওইখানে গেল কেমনে ইতা যেন আপনার অত জরুরি দরকার নাই গল্পর মাঝে হাফ হকলখানো যাইতে পারে গল্প সপ্তাহ হয় গল্পের শেষে কি হবে নায়ক আর নায়িকার বয়স এখন 18 লোকেশন হইব কক্সবাজার সমুদ্র লুনা পানি নায়ক আর নায়িকায় গোসল করে দর্শক হা করিয়া নায়ক আর নায়িকার ভিজা শরীর দেখে এমন সময় হৌ সাফাইয়া আবার নায়িকার সেম জায়গার মধ্যে ফস ফস করিয়া দুইটা কামড় মারি দিল ও মাই গড বাবি ওসব সমুদ্র এখানে গেল কিভাবে জীবনে শুনছেন
অত হুনার দরকার নাই বুঝুন নি। আমার প্রোডিউসার জামাই এটা পছন্দ করছে, আপনি ও গল্প দিয়েও সিনেমা বানাইবা, আর লগে কিন্তু হাফর নাচ অবশ্যই থাকা লাগবে বুঝছুন নি। আচ্ছা তারপর কি হলো? শেষ দৃশ্য ভিলেন আইব। এখানে ভিলেনের কাজ কি? ভিলেন আইয়া হঠাৎ করিয়া নায়িকারে তুলিয়া লইয়া যাইব গিয়া। দর্শক বাব্য নায়িকা কইব, শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাইতে নাই এমন সময়। কিন্তু আবার কিন্তু কি ম্যাম? আরে ডায়লগ দেওয়ার আগেও তো নায়ক নায়িকারে বাসানি লাগি ঝাঁপাইয়া ফেলব। দেখছেন নি গল্প হইনি, আপনি আশরা কান্দাতে দর্শককে কি তা করবে একটা চিন্তা করে দেখছেন নি? আরে কি কইতাছে আমার জান, কি হইছে ভাই? সুন্দর গল্প আমার জানের গল্প শুনছেন? জব্বর গল্প না এই গল্প নিয়ে আপনি সিনেমা বানাইবেন বি? শুনেন আপনার শুটিং একদম সাপ দিয়ে ভরে আলাম, যে সাপ আমার জান পছন্দ করবো ওইটার কাস্টিং করবেন, আর যেই সাপ ফুস করে ছবল দিতে পারবো না ওইটা কিন্তু এই সিনেমায় অভিনয় করবার পারবো না কয়ে দিলাম। জান জান খুশি মনে সিনেমা শুটিংয়ের ব্যবস্থা করেন গা। জান শোনো তুমি তাড়াতাড়ি ও গল্প দিয়া সিনেমা বানানোর ব্যবস্থা করো, ঠিক আছে? আমি হন যাইলাম। হ্যাঁ আচ্ছা যাই গিয়ে পরিচালক সাহেব। কি ডিরেক্টর সাহেব জিমাত আছেন গালা, একটু লালা চাড়া দিয়ে ওঠেন। জান খুশি মনে সিনেমা বানানোর ব্যবস্থা করেন গা। আমি বলছিলাম কি এই গল্পের মধ্যে এতগুলো টাকা ঢালা কোনো মতেই ঠিক হবে না, এই গল্প হিট করা পুরোটাই অসম্ভব। আমার কাছে একটা গল্প আছে, আপনি যদি একটু শুনেন, একটু শুনুন গল্পটা। আপনার গল্প পরে হুনুম নে, এখন আমার জানার জান যে গল্পটা কইছে ওইটা নিয়ে সিনেমা বানান গা, আর এমনভাবে বানাইবেন হিট না হইয়া যাইব কই। জি আচ্ছা আমি তাহলে একটু নায়ক নায়িকার সাথে একটু কথা বলি। আরে দূর নায়কটা গেল কী কথা গোবিন মিয়া, ওই যে ভাইরাল টিভির নায়কটা আছে না আলম খান ওরে লইয়া লন, আর নায়িকা লইবেন হচ্ছে কাছে আহেন ওই যে দুদিন পর পরে যে কী জানি স্ক্যান্ডাল বাইর হয় ডায়না বেগম ওরে লইয়া লন, আর আমার পার্টনারের এগুলো পিচি মাইয়া আছে নায়িকার ছোটোবেলার পার্টটা ওরে দিয়ে দেবেন কইলাম। আর শুনেন আমার পাড়ায় ওগুলো ছোটো ভাই আছে ওই যে মিতুর সবসময় হিরো হইবার চায়, গুন্ডার পার্টটা কইলাম ওরে দিয়ে, আর আমার ওগো ভাতিজা আছে সবসময় অভিনয় করবার চায়, পারলে ওর একটা পার্ট দিয়ে দিয়েন, আর যদি না পারেন আপনার মেইন সহকারী হিসেবে রেখে দিয়েন। যদিও শুটিং উটিং কোনোদিন করে নাই কে, মগার গান কিন্তু ভালো বোঝে। আর শুনেন মিয়া আপনার শুটিং কিন্তু আমার বাংলা বাড়িতেই হইব বুঝছেন, আর শুনেন খাওয়ন দাওন খাইয়া যায়েন, আমি গেলাম কইলাম। হ্যাঁ আপনি খাওয়ন দাওন খাইয়া যায়েন কইলাম। যদি কাজটা না করি হয়তো অন্য কেউ ঠিকই কাজটা করবে, আর যদি কাজটা করি পরিচালক হিসেবে একটা কাজ হবে, দরকার হলে গল্প নিয়ে পরে ভাবব, আগে পরিচালক হিসেবে একটা কাজ করা দরকার। একটা কাজ করতে পারলেই অন্য প্রডিউসারও আসবে, কিন্তু শুরুটা করতে না পারলে সারা জীবন সহকারী পরিচালক হিসেবে থাকতে হবে, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারবো না।